ডিম ফেটে বেরোচ্ছে বাচ্চা কোবরা, ভিডিও দেখে হতবাক সকলে। সাপের ভিডিও নিয়ে এমনিতেই মানুষের মধ্যে আগ্রহ একটু বেশি, যদিও সাপের ভিডিও দেখে ভয়ে সিঁটিয়ে যান অনেকেই। কেউ আবার তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন সাপের নানা কীর্তির ভিডিও। তবে সাপ বলতেই আমরা ভয়ঙ্কর বিভৎস কিছু ভিডিও কল্পনা করি, কিন্তু সাপের ভিডিও যে মিষ্টি হতে পারে তা সম্প্রতি দেখা গেল সোশ্যাল মিডিয়ার এই ভিডিওতে। এমনিতে বিড়াল বা কুকুরের ছানা দেখে আমরা গলে যাই, আমাদের এতটাই মিষ্টি লাগে যে আমরা কোলে তুলে নিই, আদর করি। সেই রকমই সাপের বাচ্চাও কিন্তু কম মিষ্টি নয়। সম্প্রতি সাপের ডিম ফেটে বাচ্চা কোবরার জন্মের ভিডিওই ভাইরাল হলো ইন্টারনেটে। জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটারে নেচার ইজ অ্যামেজিং নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয় বাচ্চা কোবরার জন্ম। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একজনের হাতে সাপের ডিম, আর সেই ডিম ফেটে বেরোচ্ছে বাচ্চা কোবরা। বেরিয়েই সে ফোনা তোলার চেষ্টা করছে। বিষধর কোবরা সাপ দেখে অনেকেই ভয় পান ঠিকই, তবে এই বেবি কোবরাকে অনেকেরই বেশ মিষ্টি লেগেছে। ভিডিওতে দেখা যাচ্ছে সাপটি এদিক ওদিক দেখছে আর মাঝে মধ্যেই জিভ নাড়াচ্ছে, যেন সে বোঝার চেষ্টা করছে কোথায় এসে পড়েছে। এমনিতে কোবরা জিভ নাড়া দেখে রোম খাড়া হয়ে যায় সকলের, তবে বাচ্চা কোবরা জিভ নাড়ানো দেখে কিউট বলছেন অনেকেই। ভিডিওটি গতকাল মাঝরাতে পোস্ট করা হয়, ইতিমধ্যেই তা ভাইরাল হয়ে গিয়েছে ইন্টারনেটে। এখনও পর্যন্ত ভিডিওটি 92 লক্ষ ভিউজ কুড়িয়েছে, লাইক পড়েছে 64,000-এর বেশি। এছাড়াও নানা মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে কমেন্ট সেকশনে। এক এক্স হ্যান্ডেল ব্যবহারকারী কমেন্ট সেকশনে একটা মস্ত বড় কোবরার ভিডিও পোস্ট করে লিখেছেন, এরপর এই কোবরা রাক্ষসের আকার ধারণ করবে। এখানে এক ব্যবহারকারী আবার কোবরাকে এক ব্যক্তির জল খাওয়ানোর ভিডিও পোস্ট করেছেন। অন্য একজন লিখেছেন, ওরা বড় হয়ে না ওঠা পর্যন্তই মিষ্টি। তো ভিডিওটি যদি আপনারও খুব কিউট লেগে থাকে তবে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বিশ্বাস পরম্পরা থেকে আধুনিকতায় খাগড়া সোনাপট্টি বহরমপুর মুর্শিদাবাদ।